ভারতীয় পুরাণ এবং সংস্কৃতি খ্যাত ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী রূপে সকলেই রুক্মিণীর নাম জানে। কিন্তু রুক্মিণী ছাড়াও জাম্ববতী নামে শ্রীকৃষ্ণের আরও একজন স্ত্রী ছিলেন। সেই জাম্ববতীর সঙ্গে শ্রীকৃষ্ণের বিবাহ প্রসঙ্গ আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। পুরাকালে প্রসেন নামক এক রাজা ছিলেন, তার ভাইয়ের নাম ছিল সত্রাজিৎ। এই সত্রাজিতের সঙ্গে সূর্যদেবের খুব ভালো বন্ধুত্ব থাকার দরুন একদিন সূর্যদেব মহাপ্রসন্ন হয়ে সত্রাজিৎকে সামন্তক নামক একটি অপূর্ব সুন্দর মণি উপহার হিসেবে প্রদান করেন। সেই সামন্তক মণির এতটাই ছটা এবং ঐশ্বর্য ছিল যে শ্রীকৃষ্ণের মণিটি খুব ভালো লাগে এবং তিনি সেটি পাওয়ার আশা করেন। কিন্তু সত্রাজিৎ ও প্রসেন সেই মণিটি কাউকে দান করতে ইচ্ছুক ছিলেন না। পরবর্তীকালে প্রসেন একদা সেই মণিটি পরিধান করে শিকার করতে গেলে এক ভয়ঙ্কর সিংহ তাকে হত্যা করে সেই মণিটি তার কাছ থেকে হরণ করে নেন। তারও পরবর্তীকালে সেই অরণ্যে অবস্থিত আর এক ভয়ঙ্কর ভাল্লুক সেই মণিটি সিংহটিকে হত্যা করে সিংহের থেকে কিনে নেন। সে যাই হোক, শিকারে গিয়ে যে প্রসেন সিংহের হাতে প্রাণত্যাগ করেছেন এ খবর তার রাজ্যের কেউই জানত না। সেই কারণে তারা মনে মনে অনুমান করেছিল যে হয়তোবা শ্রীকৃষ্ণ স্বয়ং সামন্তক মণির লোভে প্রসেনকে হত্যা করেছেন। যদিও এই বিষয়টায় শ্রীকৃষ্ণের কোনো অপরাধ ছিল না, সেই কারণে নিজের ওপরে যে এই যে অপবাদটা এসেছে সেটা স্থালন করার জন্য তিনি প্রসেনের মৃত্যুর স্বরূপ অনুসন্ধান করতে অরণ্যে গমন করেন এবং সেখানে গিয়ে তিনি জানতে পারেন প্রকৃতপক্ষে মণিটি এক ভাল্লুকের হাতে রয়েছে। সেই ভাল্লুকের যে পাতালপুরি সেখানে শ্রীকৃষ্ণ প্রবেশ করেন সামন্তক মণি উদ্ধারের জন্য এবং প্রচণ্ড লড়াইয়ের পর অবশেষে সেই ভাল্লুক বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের সঙ্গে লড়াই করে জেতা কখনোই তার পক্ষে সম্ভব না। তাই তিনি শ্রীকৃষ্ণের সম্মানবশত তাকে সামন্তক মণি উপহার দেন। সেই ভাল্লুকের নাম ছিল প্রকৃতপক্ষে জাম্ববান এবং তার অপূর্ব সুন্দরী রূপবতী এক কন্যা ছিল যার নাম ছিল জাম্ববতী। সামন্তক মণি উপহার দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি তাকে যুদ্ধে পরাজিত করেছে যে বীর পুরুষ সেই বীর পুরুষের সঙ্গে নিজ কন্যা জাম্ববতীর বিবাহ দেন। এইভাবে করেই শ্রীকৃষ্ণের সঙ্গে জাম্ববতীর বিবাহ সুসম্পন্ন হয়েছিল।